পটিয়া প্রতিষ্ঠিত পিডিবির লাইন ও আলাহলত পল্লী বিদ্যুতের হস্তান্তরের সিদ্ধান্ত বিষয়ে এক প্রতিবাদ সভা মঙ্গলবার দুইটায় পটিয়া ওয়াবদা অফিস অনুষ্ঠিত হইয়া পটিয়া বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি রণজিত কান্তিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুর পরিচালনায় এর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের মোহাম্মদ তসলিম উদ্দিন মোহাম্মদ নজরুল ইসলাম আতাউর রহমান খান আফসারউদ্দিন আশাব মিয়া ইউসুফ নবী টিফু নাজিম উদ্দিন বাহাদুর ও মোহাম্মদ মহসিন সহ নেতৃবৃন্দল দল বক্তব্য রাখেন

হয় নাই তখনকার লাইন আমরা তো ওদের এলাকায় কোনো লাইন করিনি বরং চ ওরাই আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় ওরা লাইন করতেছে এবং বিভিন্ন এলাকায় তারা ঢুকে পড়ছে আমরা তাদেরকে এলাকা বাউন্ডারি দিয়ে দিছি তাদের এলাকায় তারা করবে আমাদের এলাকায় আমরা কাজ করবো এই যে দেখো কে ওয়াইয়ের মুরগি মার্কেট হেউটি দিয়া বানানো আমার ঘর কেওয়াইয়ের মুরগি মার্কেট হেউটি লাগাইলেই হি